ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন সদরঘাট তেলিপুকুর বিহারীপাড়া এলাকায়। ঘটনার পর ট্রাকের চালক ও খালাসি পলাতক। এলাকাবাসীরা ট্রাকটিকে আটক করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ট্রাকটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে ধাক্কা মারে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোথাকার ছেলে? কি নাম? বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন সদরঘাট তেলিপুকুর বিহারীপাড়া এলাকায়। ঘটনার পর ট্রাকের চালক ও খালাসি পলাতক। এলাকাবাসীরা ট্রাকটিকে আটক করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ট্রাকটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে ধাক্কা মারে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোথাকার ছেলে? কি নাম? বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন সদরঘাট তেলিপুকুর বিহারীপাড়া এলাকায়। ঘটনার পর ট্রাকের চালক ও খালাসি পলাতক। এলাকাবাসীরা ট্রাকটিকে আটক করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ট্রাকটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে ধাক্কা মারে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোথাকার ছেলে? কি নাম? বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।